আমরা তো প্রতি বছর গত 8 বছর যাবত ঢাকায় করে আসতেছি না 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটা আমরা প্রচার করি এবং সবচেয়ে বড় জিনিস হলো তরুণদের সাথে কমিউনিকেশন করা হ্যাঁ তারা সেই সময়কার ইতিহাস 7ই মার্চে কি ঘটেছিল সেই বিষয়গুলো আমরা আলোকপাত করি এবং স্বাধীনতার পরবর্তী সময় এবং স্বাধীনতার সময় যুদ্ধের সময় যে গানগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এই ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে রক ব্যান্ডগুলির মাধ্যমে এটাই হলো মূল কথা আমাদেরকে যার কারণে আমরা চট্টগ্রাম থেকে বারবার আমরা পাচ্ছিলাম যে কেন আমরা চট্টগ্রামে আসি না এই কারণে এবার চট্টগ্রামে আসা এবং এত উৎফুল্ল এখানকার তরুণরা এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা আশ্চর্য হয়ে গেছি যে এত বড় ক্রাউড আছে ব্যান্ড সঙ্গীতের জন্য কারণ চট্টগ্রাম বিখ্যাত ছিল ব্যান্ডের জন্য বহুকাল যাবৎ এখানে গান বাজনা সেরকম আমরা দেখতাম না তো এবার দেখলাম যে বিশাল উৎসাহ তাদের কাছে এখন আমরা মনে করছি যে প্রতি বছর 7ই মার্চের একটা অনুষ্ঠান এখানেই হবে একসাথে জয় বাংলা স্লোগান দিচ্ছে একসাথে বঙ্গবন্ধুর তারা ভাষণ শুনছে অবশ্যই আশা করছি আমরা